আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনা হচ্ছে আহকামল কোরআন সম্পর্কে বিশেষ করে কোরআনের সংক্রান্ত বিভিন্ন আলোচনা আমরা করছি আমাদের আজকের আলোচনা হল সুরাত নূর এবং সুরাত নূরের বাস 56 ছাপ্পান্ন নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা আসুন দেখি আল্লাহ রবুল্লা আলমিন এই ছাপ্পান্ন নম্বর আয়াত সুরাত নূরে আমাদের জন্য কি হেদায়ত দিচ্ছেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واقيموا الصلاه واتوا الزكاه واطيعوا الرسول لعلكم ترحمون لا تحسبن الذين كفروا معجزين في الأرض ومأواهم النار ولبئس المصير إرشاد هدشة وأقيموا الصلاة تمر الصلاة كي قائم وآتوا الزكاة إبان زكاة داو. ওয়া আতিউ আর রাসূল আর রাসূল কে ফলো করে চলো রাসূল কে তাআত করো রাসূল কে মেনে চলো লা আনলাকুম তুর্হামুন আশা করা যায় যে তোমরা রহমত পাবে লা তাহসাবাল্লাযিনা কাফারু মু'জিজিন ফিল আরদে হে নবী আপনি মনে করবেন না যে কাফেররা পৃথিবীতে যা খুশি তাই করবে এবং আল্লাহ তাদেরকে ঠেকাবেন না কেউ তাদেরকে ঠেকাতে পারবে না কেউ তাদেরকে স্টপ করতে পারবে না ডোন্ট থিঙ্ক দ্যাট কারণ কি ওয়া মা যত যা কিছুই করুক যতই অ্যাক্টিভিটিজ দেখাক যতই বড় মিয়াগিরি করুক যতই বড়ামি করুক তাদের অ্যাড্রেস ঠিকানা ডেস্টিনেশন হল হেলফায়ার জাহান্নাম ওয়ালা বি ইসাল্ আর এটা খুবই খারাপ জায়গা আল্লাহ রাব্লাহ আল্লা হিন সোরা মধ্যে বলেছেন লাইয়াগুররন্ন কাতাকল্লু বুল্লেদিন কাফারুফিল বিলাদ ম্যাতাউন কলিল সুবাহান আল্লাহ আল্লাহ কি বলছেন হেনুবি লাইয়াগুররন্ন কাতাকল্লবুল্লাদিন কাফারুফিল বিলাদ যারা আল্লাহকে অস্বীকার করেছে তারা দুনিয়াতে ছুটোশুটি করে লাফালাফি করে লাঠালাঠি করে বিভিন্ন জায়গাকে কন্ট্রোল করতে চায় এটা দেখে যেন আপনি ধোকার মধ্যে পড়ে না যান কারণ কি ম্যাথাউন কলিল ইজ ভেরি লিটল ইজ খুবই কম আখেরাতের তুলনায় দুনিয়াটা তো কিছুই না ঠিক না এই জন্য দেখেন আল্লাহ বলছেন মা তাউন করিল এই আলোচনা আমরা পরে আসব আসুন প্রথমেই দেখি যে প্রথম আয়াতে যে আহকামের কথা আল্লাহ বলেছেন সেদিকে আমরা আগে যাই আর কাফের মুশেকদের প্রসঙ্গে একটু পরেই নিয়ে আসি কারণ মোমিনদেরকে দিয়েই তো শুরু করতে হবে আমাদের ইনশা আল্লাহ আল্লাহ বলছেন ওয়াকিম সালাদ কে কায়েম করো সালাদ আমরা বুঝি সালাত আমরা আদায় করি আসলে আরবিতে হলো সালাহ আমরা তো নামাজ বানাই ফেলেছি আসলে নামাজ কিন্তু আরবি শব্দ না নামাজ হলো ফার্সিতে বলা হয় বলা হয় হিন্দিতে বলা হয় বাংলাতেও নামাজ বলা হয় এখন কিন্তু মূলত সালাতের প্রপার ট্রান্সলেশন কিন্তু ইংরেজিতেও করা যায় না আমরা ইংরেজিতে বলি প্রেয়া প্রেয়ার ইজ নট সালাহ প্রেয়া ইজ ইনো দ্য সালাহ ইজ মোর কম্প্রিহেন্সিভেন নামাজ অর প্রেয়া এজন্য মূলত দেখেন আসলে বিষয়টা যেটা হয়েছে কোরআন তো নাজিল হয়েছে আর বাংলাদেশ পর্যন্ত আসতে আসতে দেখেন আপনার ইরান দেশ হয়ে হয়ে আফগানিস্তান হয়ে দিয়ে ঢুকেছে। হয়েছে বাংলাদেশে আসতে আসতে নামাজ হয়ে গেছে সিয়ামটা বাংলাদেশে আসতে আসতে রোজা হয়ে গেছে এই জন্য বেটার টার্মিনোলজি হলো সালাদ সালাত, সালাত বা বেটার হলো আমরা আস্তে আস্তে সালাদ আমরা চালু করব। আর নামাজ যেহেতু সালাতের অর্থ দেয় না এই জন্য নামাজের এই টার্মিনোলজি কে আমরা ব্যবহার করব না এটাই হলো আমার পরামর্শ সবার কাছে এবং আল্লাহ রব আলিন আমাদেরকে বলছেন যে আমরা সালাত কায়েম করব। সালাতের বিভিন্ন অর্থ আছে বিভিন্ন মিনিং আছে একটা তো অর্থ হলো আমরা যে সালাত আদায় করি আবার আমরা তো ওই যে খাবারের সঙ্গে সালাদ বলি এটাকে ইংরেজিতে সালাদ বলে এটা কিন্তু ভিন্ন জিনিস এটা আলাদা জিনিস কিন্তু ওটা সালাত হলো সেটা যে

সালাত অর্থ দোয়াও হতে পারে যেমন اصلي আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহম সূরা ত্বাবর মধ্যে আল্লাহ বলেছেন হে নবী তাদের জন্য আপনি দোয়া করেন কারণ আপনার দোয়াটা তাদের প্রশান্তির কারণ হবে তারা এর কারণে বি রিজন অফ দ্য কমফোর্ট ফর देम তারা এতে কমফোর্ট পাবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তবে একটা জিনিস আমরা কিন্তু সালাত অনেক সময় আমরা বলি যে আমরা নামাজ পড়ি আল্লাহ রবুল্লাহ আলমিন কিন্তু নামাজ পড়তে বলেন নাই সালাদ পড়তে বলেন নাই কি করতে বলেছেন আল্লাহ বলেছেন এমন কি দেখেন এই ব্রিটেনে বা আমেরিকাতে অনেক পাকিস্তানি তারা রিডিং আসলে করতে সেটা পড়া আসলে নামাজটা কিন্তু আল্লাহ আলামিন কোন জায়গায় আপনি কোরআনের মধ্যে পাবেন না যে আল্লাহ বলেছেন যে সালাদকে তোমরা পড়ো কোরআন পড়তে বলেছেন কথা ঠিক কিন্তু সালাদ কি করতে বলেছেন আল্লাহ বলেছেন সালাদকে একামত করো সালাদকে কায়েম করো সালাদকে তুমি স্টাব্লিশ করো আমি ইংলিশে বলি উই হ্যাভ টু এস্টাব্লিশ দা সালা স্টাব্লিশিং কায়েম করা একামাতু সালাহ এবং নামাজ পড়া নামাজ আদায় করা কিন্তু এক জিনিস না একামাত্র সালাহ মূলত কাকে বলে একামাত্র সালাহ বিভিন্নজন বিভিন্ন অর্থ দিয়েছেন যেমন ইমাম বায়দাবি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে তিনি এভাবে বলেছেন এটা হলো এমন জিনিস যে যখন সমস্ত হুকুম আহকামকে সঠিক ভাবে জামাতের সহকারে আদায় করা হয় তখন এটা একামতালা হয় যখন আমরা একা একা ঘরে বসে আদায় করলাম আর কোনো মতে এটাকে সেটা মূলত কিন্তু নামাজটা কায়েম হয় না এই নামাজ কায়েম হওয়ার পরিপূর্ণ অর্থ হলো এটা মনে করেন একামত বলা হয় যে একটা জিনিস বাঁকা হয়ে আছে এরকম বাঁকা হয়ে আছে মনে করেন আপনি এটাকে সোজা করবেন এটাকে বলা হয়

যদি সালাদ ভিত্তিক সমাজ যদি কায়েম করা যায় যেই সমাজের মধ্যে পুরুষেরা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে প্রত্যেক ঘরে ঘরে মহিলারা সালাত আদায় করে বাচ্চারা গিয়ে জামাতে শরিক হয় এবং সালাদ সমাজ যদি কায়েম হয় সেখানেই মূলত একামাত হয়ে থাকে আর এই জন্যই আল্লাহ সুতরাং সালা ইন্ডিড সালা তনহা প্রোহাবেস আনিল ফাসা ইওয়াল মুনকার ওলদদা ইবলান ব্যাটথিং, যত খারাপ জিনিস আছে এবং যত মনকার আছে এগুলো থেকে সালাত মানুষদেরকে প্রোটেট করে ফিরায় রাখে। দেখেন আমাদের সালাত আমাদেরকে বিভিন্ন খারাপ জিনিস থেকে ফিরায় রাখে না। এই কারণে যে আমরা একামত সালাত করি না। অনেক সময় আদা ও সালা আমরা করি। নামাজকে সালাদকে কোনোমতে আমরা আদায় করি কিন্তু এটাকে একামত করা হচ্ছে না। অথচ আল্লাহ হরফ্ব বলে আলামিনতে বলছেন আমাদেরকে সালাদ কায়েম করতে হবে আর সালাদ কায়েম করতে হবে এটা শুধুমাত্র একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর দুই বছরের জন্য নয় এটা হলো দ্যাস হোল লাইফ ম্যাটার পুরো জীবনের জন্য আপনাকে করতে হবে ওয়াব দরবকা হাত তিঁয়া কালিয়াকে একই হলো আল আপনার মরণের আগ পর্যন্ত আপনার নারী পুরুষ সবার জন্য সালাদটা হলো ফরজ

তখন তারা নামাজ আদায় করে না তখন তাদেরকে শাসন করো ডিসিপ্লিন করো তাদেরকে ধরে ধরে পিটাইতে হবে এরকম না কিন্তু খালি শাসন করার মানে তো পিটানো না অদরিবুহু আলাইহা দা বেটার ট্রান্সলেশন উড তাদেরকে শাসন করো আমরা ইংলিশে কথা বলি যে ডিসিপ্লিন देम ডিসিপ্লিনিং মানেই তো হিট করা না আসলে জন্য। আল্লাহর রসুল তো কোন সময় কোনো বাচ্চাদেরকে হিট করে না সেটা ভিন্ন ইস্যু উইল দ্যাট বদলে ইনশাআল্লাহ তাহলে দশ বছর বয়সে আল্লাহ রসুল নামাজে পাবান হওয়ার জন্য বলেছেন সালাতে পাবান হওয়ার জন্য বলেছেন কারণ কি কারণ হলো এটা যে সালাদটা ফরজ হয় মূলত বালেগ হওয়ার সাথে সাথে পিবিটির সাথে সাথে যখনই যে কোনো ছেলে অথবা মেয়ের বালেগ হয়ে যায় মেয়েদের যদি মান্থলি পিরিয়ড শুরু হয়ে যায় অথবা বাচ্চাদের বিভিন্ন পিবি হেয়ার যদি গ্রো করে অথবা তাদের ওয়েট ড্রিম শুরু হয়ে যায় স্বপ্ন যেটাকে আমরা বলি যেদিন থেকে শুরু হলো যে টাইম থেকে ওই টাইম থেকে ছেলে অথবা মেয়ে বয়স এবং গার্লস তাদের উপরে সালাদটা অবলিগেটরি ফরজ হয়ে যায় ওই দিন থেকে নিয়ে একেবারে মরণের দিন যতক্ষণ হুশ থাকবে ততক্ষণ পর্যন্ত পাঁচ ওয়াক্ত সালাদ আপনাকে আমাকে কিন্তু আদায় করতে হবে শুধুমাত্র আল্লাহ রব আলামিন মা বোনদের উপরে রহম করেছেন আর তাদেরকে বলেছেন তারা যখন মান্থলি পিরিয়ডের মধ্যে থাকবেন তারা সালাত আদায় করতে হবে না কাজাও করতে হবে না আল্লাহ রোজা ভাঙ্গা গেলে কাজা করতে হয় কিন্তু নামাজের আর কাজাও নাই তাহলে এটা তাদের জন্য একটা রহম হয়েছে নিঃসন্দেহে তাহলে সালাতটা হলো আমাদের পুরো জীবনের বিষয় সেজন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আল্লাহর নবী খুব সুন্দর একটা एग्जांपल দিয়েছেন আমি মনে হয় एग्जांपलটা আপনাদেরকে দিয়ে ফেলেই আল্লাহ নবী বলেছেন লাউ কানা বিবাবে আহাদিকুম নহরান ইগতাসিলু হিয়ে খমসা মারাতাল হাল ইবকা মিন দরানি হিশাই যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা ঝর্ণা থাকে ফাউন্টেন থাকে এবং সেখানে গিয়ে যদি কোনো ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে কউলু লা ইবকাম ইন দরনি হিশাই আল্লাহর এবার পাঁচবার গোসল করলে তো ময়লা থাকার প্রশ্ন ওঠে না একবার গোসল করলেই তো ময়লা থাকে না তখন আল্লাহ বললেন ফা যালিকা মাসালু সলাওয়াতিল খমস يمহুল্লাহু বিহিনাল খাতায়া এটা হলো ফাইভ টাইমস প্রেয়ার পাঁচ ওয়াক্ত নামাজের एग्जांपल আল্লাহ এর মাধ্যমে মানুষের গোনা খাতাকে মাপ করে নিশাল সর্বশেষ বলেছেন কোন ব্যক্তির দরজায় যদি একটা ঝর্ণা থাকে 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 একটা 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 পুকুর খাল নদী থাকে এবং সেখানে দৈনিক একবার দুইবার চারবার পাঁচবার ফাইভ টাইম পাঁচবার যদি কেউ গোসল করে তাহলে তার শরীরে কি ময়লা থাকে দেখেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষরা হয়তো দৈনিক গোসল করে আমরা যারা লন্ডনে থাকি আমরা তো সপ্তাহে গোসল করি একদিন জুমআবারে অথবা উইকেন্ডে বাচ্চারা করে এবং এরপর আমরা মনে করি we are very তাহলে যদি কোনো ব্যক্তি এক দিনের মধ্যে 5 গোসল করে তার শরীরে তো ময়লা থাকার প্রশ্নই ওঠে না ঠিক না কথা অবশ্যই ঠিক তাহলে 5 বার গোসল করলে যেমন শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না অনুরূপভাবে আল্লাহর নবী বললেন ফা যালিকা মাসালুস সালাওয়াতিল খমস দিস ইজ দা एग्जांपल অফ ফাইভ টাইম প্রেয়ার এটা হলো পাশ ওয়াক্ত নামাজের একজাম্পল ইয়াম হল্লাহ আল্হ আল্লাহ আলা এর মধ্যে দিয়ে গোনা খাতাকে আল্লাহ মাফ করানদি সুবহান আল্লাহ আজিম তাহলে এই একামাত্র সালাহ আমাদেরকে করতে হবে একামাতুর সালা আবার আমরা রিয়েনফিসিস করি আবারো রিপিট করি এবং আবার এই কথা বলি একামাত্র সালা অর্থ একা একা ঘরে বসে সালাত আদায় করা নয় জামাতের সাথে মসজিদে গিয়ে সবাইকে নিয়ে সালাদ আদায় করা পুরুষের জন্য আর মা বোনদের জন্য ঘরে পড়লেই যথেষ্ট জামাতে যেতে পারলে ভালো লোকাল মসজিদ থাকা উচিত মসজিদে মা বোনদের জায়গা থাকা উচিত ইভেন মা বোনরা ঘরে পড়লেও সারবে কিন্তু ভাইয়েরা মসজিদে গিয়ে জামাতের সঙ্গে সালাতের পাবন হওয়া এবং নামাজ ভিত্তিক সালাদ ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখা এটা যদি করা হয় তখনই স্টাবলিশিং সালা হবে সালাদ কায়েম হবে তার আগে কিন্তু সালাদ قائم হবে না এরপর আল্লাহ বলছেন ওয়া আতুজ্জাকা আর যাকাত কে তোমরা দাও যেখানে আল্লাহ সালাতের কথা বলেছেন সেখানে যাকাতের কথা নিয়ে এসেছেন দুই ভাইয়ের মতো হয়ে গেছে সালাত যাকাত সালাত জাকিমু সালা ওয়া আতুজ্জাকা এবং কোরআনের অনেক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া এভাবে রিপিট করেছেন কারণ যাকাতটা হলো ইসলামিক ইকোনমিকসের ফাউন্ডেশন হলো এটা একটা এবং এই যে সম্পদ আল্লাহ রবুল্লা আলমিন দিয়েছেন এই সম্পদের মালিক তো আপনি না আল্লাহ মেহরবানি করে আপনাকে সম্পদ দিয়েছেন দেখে আপনি লোক আফটার করেন দেখেন যে সম্পদের লোক আফটার আপনি এখন করেন এই পয়সা এক সময় আর কাছে ছিল এরপরে এটা আপনার কাছে এসেছে দেখেন এখন আমার কাছে যে পয়সাটা আছে এই পয়সাটা দেখেন আমি যদি আমার পকেট থেকে এখন একটা পয়সা বের করি মনে করেন আমি বেরি করে ফেলি একটা এই যে একটা পয়সা আমি পকেট থেকে বের করলাম ঠিক না এই পকেট থেকে পয়সা বের করলাম আমার ওয়ালেটটাকে আমি আবার পকেটে রেখে দিলাম তাহলে এই যে পয়সাটা আমার কাছে আছে একটা টোয়েন্টি পাউন্ডের একটা নোট আছে আপনি দেখতে পাচ্ছেন এইটা আমার কাছে ছিল না আপনারা যদি বলেন যে আমার কাছে এটা কবে আসছে আমার মনে হয় যে এটা গত পরশু আমার কাছে আসছে আবার এটা আমার কাছ থেকে চলে যাবে এটা আমার কাছে থাকবে না তাহলে দেখেন আপনি আমি যে পয়সাকে এখন লুক আফটার করি দেখাশোনা করি এই পয়সার মালিক কিন্তু আপনি আপনি আমি না না কিছুদিন এটা আমার কাছে 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 ছিল 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 আপনার আপনার বাবার দাদার যে জমিন দেখাশোনা করেন আরেকজনের থেকে আপনি কিনেছেন এটা আরেকজনের হাতে ছিল আবার এটা হাত বদল হয়ে যাবে আপনার ছেলের কাছে চলে যাবে আপনার মেয়ের কাছে চলে যাবে আপনার নাতিপুতির কাছে চলে যাবে আপনার ফ্রেন্ডের কাছে চলে যাবে আপনি বিক্রি করে দিবেন তাহলে এই পয়সা এটা আর কিছু না এটা শুধু হাত বদল করে এই হাতে আসে এই হাতে যায় এই হাত থেকে আরা হাত এই আরাক হাত থেকে আরা হাত ঠিক এরকম ভাবেই তো হয়ে থাকে কাজেই এটার মালিক মূলত আমরা না আল্লাহ আমাদেরকে এটাকে লুকাফ্টার করা সুপারভাইজ করার জন্য আমানতদার আমাদেরকে আল্লাহ আরব্ বলে আলামিন বানিয়েছেন এই জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন আমাদের সম্পদে আমরা যেন গরিব মিস্কিনকে শেয়ার করি বরং তাদের হক কে আল্লাহ বলে আলামিন আপনার আমার সম্পদে রেখে দিয়েছেন হক তার কিন্তু রেখেছেন আল্লাহ আমার কাছে এটা আমার জন্য পরীক্ষা হকটা আমি দেই কিনা তাদের জন্য পরীক্ষা তারা সবর করে কিনা পাওয়ার জন্য আল্লাহ তালা সুন্দর করে বলেছেন হক হোম মালুম লিসাইলি ইলিওয়ান তাদের মালের মধ্যে নির্দিষ্ট হক রয়েছে সেটা হলো যারা সাই যারা আসক করে তাদের এবং যারা অবভাগা সমাজের মধ্যে যারা গরিব আছে বঞ্চিত আছে তাদের জন্য হক রয়েছে zakat তা হলো হকুল মাল যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর জামানায়। এক গ্রুপের লোক বলল যে zakat আমরা দিব না এটা আল্লাহ নবীকে দিতাম তখন আবু বকর বললেন কল্লা এটা হতেই পারে না যদি তোমরা আল্লাহর নবীর কাছে উট তো দূরের কথা উটের রসিদই দিতে আমাকে রসিদ দিবে না তাহলে লাকাতালতুহুম আলা মানিহি এটা না দেওয়ার কারণে আমি তাদের সঙ্গে যে হাত করবো মালের হক এই জন্য জাকাত অবশ্যই আমাদেরকে দিতে হবে আসলে তো নিয়ম ছিল জাকাত আমরা গভর্নমেন্টের কাছে দিব যদি ইসলামিক গভর্নমেন্ট থাকতো আনফরচুনেটলি এরকম সিচুয়েশন তো পৃথিবীর কোথাও নাই এই জন্য আমরা ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে আমরা জাকাতদের ব্যবস্থা করে থাকি কোন কোন চ্যারিটি অর্গানাইজেশন বিভিন্ন আপনার সাহায্য সহযোগিতা সংস্থা যেগুলো জাকাত নিয়ে ডিল করে তাদের কাছে আমাদের এই জাকাতের অর্থ দেওয়া জায়জ আছে এ ব্যাপারে কোনো অসুবিধা নেই তাহলে এখানে আল্লাহ রাব্লে আলামিন জাকাতের কথা বলছেন ওয়াতি বলছেন। লাল কমতু রহাম আর রসুলকে মেনে চলো আমরা তো আজকাল রসুলকে আমাদের রোল মডেল অনেকে আমাদের বাচ্চারা জানে না রোল মডেল তো আমরা বুঝি রোল মডেল বলা হয় ওই জিনিসকে যেটাকে ফলো করে চলে যেটাকে একটা আইডিয়াল হিসেবে আমরা গ্রহণ করি লিডার তিনি আমাদের রোল মডেল তিনি যা করেছেন সেটা পারফেক্ট একমাত্র তাকেই আমরা মানব আল্লাহর নবী যদি বলে থাকেন তাহলে এই ব্যাপারে আর কোন কোশ্চেন করা যাবে না এই ব্যাপারে বিস্তারিত আলোচনা সুরা নূরের মধ্যে আসবে আমাদের পর্বতী পেশ মধ্যে আপনারা ফলো করতে থাকবেন আপনারা অবশ্যই পাবেন এই আয়তে বলা হচ্ছে যদি আল্লাহর রসুল আমরা ফলো করি তাহলে আমরা আল্লাহ আমাদের উপরে রহম করবেন আল্লাহর নবীকে ফলো করা ছাড়া আল্লাহর নবীকে মানা ছাড়া আর কোনো ভাবে আমাদের এই দুনিয়াতে সাকসেসফুল হওয়ার কোনো উপায় নাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে এই উম্মতের শেষ অংশ এখন আমরা আখেরি জামানার উম্মত আমরা কোনো দিন সলাহ কোন অবস্থাতে কল্যাণ আমরা অর্জন করতে পারবো না বরং ওই জিনিস দিয়ে কল্যাণ অর্জন করতে পারবো আল্লাহর নবীর জামানাতে মুসলমানরা যে জিনিসের মাধ্যমে কল্যাণ অর্জন করেছিলেন আল্লাহ নবীর জামানায় কেন বিজয় এসেছিল কেন সম্মান এসেছিল ইসলামের কারণে এসেছিল আল্লাহর নবীকে মেনে চলার কারণে সম্মান এবং ইজ্জত এসেছিল এজন্য আল্লাহর নবী মানাটা আমাদের জন্য হলো ফরজ ফরজ আইন এবং এটা হলো আনকন্ডিশনাল ফরজ তার অর্থ হলো আল্লাহর নবী যদি কোন কিছু বলেন এ ব্যাপারে করা যাবে না বলেছেন আল্লাহ নবী বলেছেন নো কোয়েশ্চেন নো কমপ্লিকেশন নো ওয়েটিং ডু ইট আল্লাহর নবী যখন বলবেন উই হ্যাভ টু ডু ইট এটা আমাদের জন্য ফরজ

ফকদ আল্লাহ যে আল্লাহর ইতাআত করল ওই ব্যক্তি যে কিনা নবীর ইতাআত করে তাহলে নবীর এ তাহাত করাটা নবীর আনুগত্য করাটা নবীর অবিয়ডিয়েন্স থাকাটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যর নামান্তর আল্লাহরই আনুগত্যর নামান্তর হলো আল্লাহ রসুলের আনুগত্য তাহলে এই যে আয়াত আমরা 56 নম্বর আয়াত মাধ্যমে আমরা যা শিখলাম সম্মানিত ভাই বোনেরা টেলিভিশনের পর্দায় পিস যারা আমাদেরকে দেখছেন আমি আপনাদের জন্য সামারাইজ করি তাহলে আল্লাহ আমাদের তিনটা জিনিসের হেদায়ত এখানে আল্লাহ রবুল আলমিন আমাদের গেছেন ওয়ান টু থ্রি এক দুই তিনটা জিনিস নাম্বার ওয়ান আমরা একামাত সালাহ আমাদেরকে করতে হবে এবং একামাত সালাহ অর্থ হলো পুরুষেরা মসজিদে গিয়ে জামাত সহকারে সালাদ আদায় করবেন এবং সালাদ ভিত্তিক সমাজ গঠন করবেন তখন একামাত সালাহ হবে দুই নম্বর হলো আমরা জাকাত আমাদেরকে আদায় করতে হবে যেহেতু ইসলামিক স্টেট সিস্টেম নাই আমরা অর্গানাইজড ওয়েতে জাকাত দেওয়ার জন্য চেষ্টা করতে হবে হতে পারে চ্যারিটি অর্গানাইজেশন মাধ্যমে অথবা ইন্ডিভিজুয়ালি আর তিন নম্বর হলো রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আমাদের সব কাজে মেনে চলতে হবে এবং রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামই হলেন আমাদের একমাত্র নেতা একমাত্র রসুল একমাত্র নবী সর্ব অবস্থায় তাকে আমরা মেনে চলব এই তিনটা হেদায়েত যদি আমরা মেনে চলি আল্লাহ সুহান হুয়া তাহলে অবশ্যই আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করবেন আল্লাহ সুহান হুয়া আলা আমাদের সবাইকে তৌফিক দিন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু